এবং আজকের ক্লাসেও বরাবরের মতো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য আমরা লিখিত পরীক্ষার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বাগধারা শিখব। আজকেও 15টির মতো বাগধারা রয়েছে এবং আমি তো গত ভিডিওগুলোতেও বেশ গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করেছি এবং ওই টিউটোরিয়াল ভিডিওগুলো কিন্তু তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা দেখোনি তারা একটু দেখে আসতে পারো। এবং বিশেষ করে তোমরা যখন সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা এই ধরনের বাগধারা কিন্তু এসে থাকে। তাহলে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং আজকে 15টি বাগধারা শিখে ফেলি। প্রথম বাগধারাটি দেখো, কাঁচা পয়সা মানে নগদ উপার্জন, কান পাতলা সহজে বিশ্বাস প্রবণ, ক্ষয়ের খা মানে চাটুকার, খাল কেটে কুমির আনা বিপদ ডেকে আনা, গাছে কাঁঠাল গোফে তেল মানে প্রাপ্তির আগে আয়োজন, গোল্লায় যাওয়া মানে নষ্ট হওয়া, ঘোড়ার ডিম মানে অবাস্তব, চক্ষু দান করা মানে চুরি করা, চোখে ধুলো দেওয়া মানে প্রতারণা করা, জলে কুমির ডাঙ্গায় বাঘ মানে উভয় সংকট, ঝোপ বুঝে কোক মারা মানে সুযোগ মতো কাজ করা, ঠোঁট কাটা মানে বেহায়া, ডুমুরের ফুল মানে দুর্লভ বস্তু, তাসের ঘর মানে ক্ষণস্থায়ী, দুধের মাছি মানে সুসময় বন্ধু। অনেক সময় তোমাদেরকে একটু বলে রাখি, পরীক্ষাগুলোতে সেনা নৌ বিমান বাহিনী বিশেষ করে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লিখিত পরীক্ষা তো হয় সেনাবাহিনীতে, তো ওখানে কিন্তু বাগধারা এসে থাকে এবং বাগধারা দিয়ে বাক্য রচনা করতে হয়। সেক্ষেত্রে তোমরা এরকম বাগধারাটির অর্থ লিখবা এবং লিখে সেটি দিয়ে একটি সুন্দর বাক্য রচনা করবা, এটা একটু মনে রাখতে হবে। আমরা আরেকবার রিভিশন করে ফেলি। চলো, কাঁচা পয়সা মানে নগদ উপার্জন, কান পাতলা মানে সহজেই বিশ্বাস প্রবণ, ক্ষয়ের খা মানে চাটুকা, খাল কেটে কুমির আনা মানে বিপদ ডেকে আনা, গাছে কাঁঠাল গোফে তেল মানে প্রাপ্তির আগেই আয়োজন করা, গোল্লায় যাওয়া মানে নষ্ট হওয়া, ঘোড়ার ডিম মানে অবাস্তব, চক্ষু দান করা মানে চুরি করা, চোখে ধুলো দেওয়া মানে প্রতারণা করা, জলে কুমির ডাঙ্গায় বাঘ উভয় সংকট, ঝোপ বুঝে কোপ মারা মানে সুযোগ মতো কাজ করা, ঠোঁট কাটা মানে বেহায়া, ঝুমুরের ফুল মানে দুর্লভ বস্তু, তাসের ঘর মানে ক্ষণস্থায়ী, এবং সবশেষে দুধের মাছি মানে সুসময় বন্ধু। তো যাই হোক, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলা আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন ধরনের বাগধারা পরীক্ষায় আসতে পারে। তোমরা এই ধরনের বাগধারাগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে এখন থেকে বাসায় বসে প্র্যাকটিস করো। আর সমসাময়িক আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে বিভিন্ন ব্যাচে ভর্তি চলছে, যারা আগামীতে সেনা নৌ বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাওয়া বা যারা আবেদন করেছো তোমরা চাইলে এখানে এক মাসের জন্য প্রস্তুতি নিতে আসতে পারো। আমরা স্বল্প খরচে এখানে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা, মেডিকেল চেক আপ, হ্যাঁ এই ধরনের প্রস্তুতিগুলো আমরা তোমাদেরকে করিয়ে থাকি। আর টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার করে দিও, কারণ অনেকে লিখিত পরীক্ষা সম্পর্কে কিছুই জানে না, তাদের একটু হলেও উপকারে আসবে। আর তোমাদের উপকারের জন্যই আসলে এত কষ্ট করে ভিডিও টিউটোরিয়ালগুলো বানাই, যাতে করে তোমরা ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে উপকৃত হতে পারো। তো যাই হোক, আর পূর্ববর্তী ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো। আরও বাংলা ক্লাস 1 থেকে ক্লাস 1 নাম্বার থেকে ক্লাস 5 নাম্বার পর্যন্ত অনেকগুলো টিউটোরিয়াল এর আগে আমি আপলোড করেছি, সেই ভিডিওগুলো একটু দেখে আসলে তোমরা বুঝতে পারবা বাংলা কিভাবে প্রিপারেশন নিতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আগামী নতুন ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।